वंदे गुरुपद्द भक्तबिंद समीचैतन प्रभु वंदे निनंदसहोदित श्रीनंद नंदु बंदे राधि का चरणोद गोपीजन समयुक्त बिंदावन मनोहर वांश कल्पतरु वशि की पास सिंधु भवश्च पतितानं पावन भव विष्णु विव्यो नमो नमः मूकं करोति वाचा लंग पंगु लंगहैति गिरिम यत्कि पातमहंग बन्धि परमानंद माधवं ब्रन्दाHoy तूसीदे पोई पिया वै केशव स्वच

भोक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धेयं सदा परिभवग्नमविष्टदूहं तेथास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं भित्तातिहं पुनदपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुष ते चरुणार्विन्दं महा यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय

শিওদ্বৈত গদাধর সেবা সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু লবিতভুজৌ কনকতো संकीर्तनै कवि तरौ गमला यताश विसंबरौ दिजबरौ युग धर्म पालो बन्दे जगत प्रिय करू करुणा भतारू हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

लक्ष्मीजश वसी ज्यास्ते हृदय संबीत षृंगमहम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम।, राम, राम हरे कलौ न राजन् जगतां परं गुरुं त्रिलोकनाथानतपादपङ्कजं प्रायेण मर्ता भगवन्तमच्युतं यक्षन्ति पसन्द विभिन्नचेतसां कलौ न राजन् जगतां परं गुरुम् ত্রিলোকনাথ নতপাঙ্ক ভগবত্যুত যদি চেতসা গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা পরমংশ জগৎগুরু জানিয়েছেন যদি আমি আদৌ পরম সত্য বস্তু কে প্রাপ্ত হওয়ার জন্য অগ্রসর হতে চাই তাহলে জগতের যত বড়ো বড়ো ব্যক্তি আছেন অনেক বুদ্ধিমান অনেক জগতের হিসাবে অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান ব্যক্তি অনেক উপকারী বান্ধব বলে যাদেরকে আমি মনে করেছি তাদের কাউর কোনো কথাই গ্রহণ করা যাবে না তাদের কোনো কথাই গ্রহণ না করে আমি একমাত্র সেই শুদ্ধ বৈষ্ণব তত্ত্ববিদ মহাপুরুষের চরণে আত্মনিবেদন করব যিনি আমাকে সর্বাঙ্গীনভাবে পরিপূর্ণ মঙ্গলের রাস্তা দেখাতে পারেন গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডক্টর বহুপাত জগৎগুরু জানিয়েছেন যদি আমি আদৌ ঐকান্তিকভাবে সেই পরম সত্য বস্তুকে জানবার পথে অগ্রসর হতে চাই তাহলে জগতের যত জ্ঞানী গুণী ব্যক্তি আছেন যত আমার সৎ পরামর্শদাতা বলে আমি মনে করেছিলাম তাদের প্রত্যেকের কথাকে উপেক্ষা করে একমাত্র আমি সেই শুদ্ধ পরমাংশ গুরু বৈষ্ণব যারা অনুভবী বৈষ্ণব তাদের চরণে আমি একান্তভাবে শরণাগত হয়ে অপ্রাকৃত জগতের কথা শ্রবণ করব অর্থাৎ তারা যা বলেন সেইটি আমি শ্রবণ করব। অন্য কারোর কথা আমি শ্রবণ করবার কোনো আগ্রহ নাই যদি আমার গুরুদেব জড় জগতের কথা বলেন আমার কপালে যদি সদ্গুরু না মিলে থাকে তাহলে তার কথাও আমি গ্রহণ করব না তাকেও ত্যাগ করতে হবে শাস্ত্র এ কথাই জানাচ্ছে শিল পরীক্ষিত মহারাজ যখন সমগ্র বিষয় আশয় ত্যাগ করে দিয়ে গঙ্গার তটে যেখানে শোকতাল ক্ষেত্র বলা হয় নিজের জীবনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছেন তিনি তিনি চাইছেন আমাকে এমন কোনো কথা কেউ বলুক যে কথার পরে আর অন্য কথা শুনবার কোনো রুচি থাকবে না সেখানে পরীক্ষিত মা নিজেই সাক্ষী আছেন সেখানে ষাট হাজার শ্রোতা ছিল ঋষিমণি সবাই ছিল সেখানে সবাই উপস্থিত ছিলেন তিনি সেখানে সবাই উপস্থিত ছিলেন ঋষিমণি থেকে আরম্ভ করে ষাট হাজার শ্রোতা ছিলেন কিন্তু পরীক্ষিত মহারাজ কাউর কথাই শ্রবণ করেন নাই পরীক্ষিত মহারাজ যোগী জ্ঞানী কর্মী কাউর কথাই তিনি শ্রবণ করেন করেননি তিনি তিনি ঐকান্তিকভাবে পরমাংস শ্রেষ্ঠ শ্রী সুখদেব গোস্বামীর কথা শোবন করেছিলেন তিনি তার কাছেই প্রশ্ন রেখেছিলেন এই প্রশ্নটা অন্য কাউর কাছে রাখলে তিনি সেরকম উত্তর পেতেন না প্রশ্নটা রেখেছিলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে তিনি প্রশ্ন রেখেছেন যে আমার এত মরণশীল মানুষ কখন চলে যাব কোনো ঠিক নাই এই অনিত্য সংসারে এসে বর্তমানে আমাদের কি এমন কর্তব্য আছে বাস্তবিক যে কর্তব্যটা করলে পরে যে সাধন পন্থা যে ভজনের পন্থা অবলম্বন করলে পরে আমরা সর্বাঙ্গীনভাবে উপকৃত হতে কারণ মঙ্গলের অনেক ডেফিনেশন আছে জগতের লোক যে জগতের লোক যে বিষয়গুলোকে যে ব্যাপারগুলোকে মঙ্গল বলে মনে করেন শুদ্ধ গুরু বৈষ্ণব সেটাকে আদৌ মঙ্গল বলে গ্রহণ করেন না জগতের লোক যেটাকে মঙ্গল বলে গ্রহণ করেন সেটাকে বাস্তবিক শুদ্ধ গুরু বৈষ্ণব কখনই তাকে মঙ্গল বলে গ্রহণ করেন না তারা বাস্তবিক মঙ্গলের রাস্তায় জীবগণকে পরিচালিত করেন তারা কাউকে কোনো কোনোরকমভাবেই বঞ্চিত করতে চান না তারা কোনো দল ভারী দেখেন না বিশুদ্ধ সাধুগুরু বৈষ্ণবকে দেখবে তারা দল ভারী দেখেন না আমার দলে কত লোক এলো এটা দেখেন না তারা দেখেন আমার দলে এমন কোনো জীবাত্মা এলো কি না আমার কথা শুনল কি না তারা ভগবানের চরণে নিবেদন করেন অনেক দিন পরে এক জীবাত্মাকে পেয়েছি আপনার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অর্থাৎ শুদ্ধ গুরু বৈষ্ণবের সামনে যারা রূপে আসেন তারা কখনোই তাদেরকে শিষ্য মনে করেন না গুরু মনে করেন আর ভগবানের কাছে নিবেদন করেন এই এক জীবাত্মা পেয়েছি অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে এই জীবাত্মাটাকে আমি পরিস্ফুটিত পদ্মের মতো তৈরি করেছি এই পদ্ম ফুলটাকে আপনার চরণে এবার আমি নিবেদন করবো বোঝা গেল অর্থাৎ যে ব্যক্তিগুলো বদ্ধজীব বর্তমানে রয়েছেন তারা যে চিরকালই বদ্ধ অবস্থায় থাকবেন এমন তো কোনো কথা নাই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু প্রশ্ন গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ কাজেই চিরকালই যে তারা বদ্ধ অবস্থায় থাকবে এমন কোনো কথা নেই কাজেই শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গক্রমে তাদের কৃপা আশীর্বাদে তারা আজ হয় কাল এমন একটা অবস্থায় উন্নীত হতে পারেন দ্যার ইজ এভরি সাচ পসিবিলিটি এভরি পসিবিলিটি তারা উন্নীত হতে পারেন আর ওই অবস্থায় তাদের যে হৃদয় পদ্ম পরিপূর্ণরূপে বিকশিত হলে পরে গুরু বৈষ্ণব সেই ফুলটাকে নিয়ে ভগবানের চরণে নিবেদন করে বলেন বহু কষ্টে অনেক দিন যাবৎ খুঁজতে খুঁজতে একটা ভালো ফুল পেয়েছি আমরা ফুলকে সুমন বলা হয় আমরা জানি তো ফু সুমন সুমন মানে হচ্ছে ফুল ফুলের অনেক নাম আছে একটা নাম হলো পর্যবেশিক শব্দের সুমন এই সুমন কথার ব্যাখ্যা করতে গিয়ে গুরুবর্গ বলছেন আমাদের যে সুমন মানে যে মনটা ভগবত চরণে নিবেদিত হয়ে গেছে সেটাকে সুমন বলছে আমরা শ্রীমতী রাধারানীর লীলাতে দেখতে পাই শ্রী বৃন্দাবনে গোবর্ধনের তটে সেখানে কুসুম সরোবর আছে ফুলকে কুসুম বলা যায় সুমন বলা যায় সব কিছু বলা যায় ফুল বলা যায় পুষ্প বলা যায় অনেক নাম আছে তার মধ্যে একটা নাম হলো সুমন এর গুরুত্বপূর্ণ রহস্য এই যে সুমন আমি যখন ভজন করতে করতে গুরু বৈষ্ণবের কৃপাতে এমন পবিত্র মন পবিত্র হৃদয় পবিত্র চেতনাতে উন্মেষিত হয়ে হতে পারি সেই সময় গুরু পার্থ সেই পুষ্পটাকে নিয়ে ভগবত চরণ নিবেদিত করেন নিবেদন করেন এটা হলো গুরুদেবের পুষ্পাঞ্জলি গুরুদেব কোনো বদ্ধজীবকে তৈরি করে নিজের সেবায় লাগান না কোনোদিন নিজের সেবায় তারা লাগান না তারা চান এই জীব ভগবানের সেবায় লাগুক বলে পুষ্পাঞ্জলি তাকে দেন এটা তাদের নীতি পরীক্ষিত মহারাজের প্রশ্নটা ছিল এটা পূর্বেও অনেক আগে আলোচনা করা হয়েছিল পরীক্ষিত মহারাজের প্রশ্নটা ছিল বড় বড় বাস্তবিক প্রশ্ন যেটা আমাদের জগৎবাসীর প্রত্যেকের তরফ থেকে এই প্রশ্নটা হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে না দুর্ভাগ্যক্রমে এই প্রশ্নটা জগৎবাসীর প্রত্যেকের তরফ থেকে এই প্রশ্নটা আসা উচিত ছিল কিন্তু আসছে না সেই জন্য পরীক্ষিত মহারাজ তার আদর্শ এই প্রশ্নটাকে রেখেছিলেন সুখদেব গোস্বামীর সামনে অথ পৃষ্মী সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ শ্রেহ ইয়ৎকার মানুষ্য সর্বথা মরণশীল মানুষের এমন কোনো ক্রিয়া কর্তব্যকর্ম বলুন সেবাকর্ম বলুন যে সেবার দ্বারা সে কৃতকিতার্থ হতে পারে এরকম কোনো সেবার কথা বলুন যার মধ্যে ভাবে কোনো ফাঁক নাই পড়ে যাওয়া অথপৃচ্ছা আমি সংসিদ্ধি এখানে সিদ্ধি বলে নাই সংসিদ্ধি সংসিদ্ধি কথাটা একমাত্র প্রয়োগ হতে পারে ভক্তিসিদ্ধির ক্ষেত্রে সংসিদ্ধি মানে হল সম্যক সিদ্ধি এই সংসিদ্ধি যোগের ক্ষেত্রে বলা যায় না জ্ঞানের ক্ষেত্রে বলা যায় না কর্মী ক্ষেত্রে বলা যায় না কোনোদিনই এই শব্দ ব্যবহার করা যায় না এদের ক্ষেত্রে সংসিদ্ধি হয় না সংসিদ্ধি এই শব্দটা একমাত্র ব্যবহার করা যায় যারা ভক্তিযোগী যারা মহাপুরুষ ভক্তিতে প্রতিষ্ঠিত তাদের ক্ষেত্রে এই এই শব্দটা ব্যাখ্যা করা যায় অন্য কোথায় সংসিদ্ধি ব্যবহার করা যায় না কারণ সংসিদ্ধির মানে হল ভগবানের প্রতি ভক্তিযোগের দ্বারা সেবার দ্বারা ভগবানকে এমনভাবে আপন করে নেওয়া যে ভগবান এখন আর আমাকে ছাড়তে পারবেন না তখন ভগবান বলতে বাধ্য হন অহম ভক্তপরাধীনও হি অস্বতন্ত্র এই অধীন আমি তো ভক্তের অধীন আমি স্বতন্ত্র নয় এই কথাটা বলতে ভগবান বাধ্য হন সেই জন্য পরীক্ষিত মহারাজের প্রশ্নটা ছিল বড় অদ্ভুত সেটার মধ্যে বলছেন অথ পৃচ্ছামী নাম পরম গুরুম পুরুষ সে কার্যম মৃয় মানুষ সর্বদা এই প্রশ্নটা হচ্ছে আমাদের জীবনে সবার ক্ষেত্রে প্রযোজ্য ভগবত ভজন কেউ করতে চান না কাউর ইচ্ছাই নেই ভগবত ভজন করেন কারণ ভগবত বস্তুটাকে পরম সত্য বস্তুর সঙ্গে পরম সত্যবস্তুর সঙ্গে কারোর সাক্ষাৎকার হয় নাই তারা এই সম্বন্ধে কোনো কিছু বুঝতে পারছেন না এখনো পর্যন্ত অন্ধ যেমন হাত হাতরে বেড়ায়রাম করে কানামাচি ভোঁবো ছোটোবেলায় খেলতাম এই কানামাচি ভোবো করছে সবাই বাস্তবিক পক্ষে ভগবানের কাছে যাওয়ার ভগবানকে সেবা করার নিত্যধামে গিয়ে অনন্ত কাল অনন্ত আনন্দময় জীবনযাপন করব ভগবানের সেবা করব এই ইচ্ছা বাস্তবিক কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি জানি এতে অনেকেই অসন্তুষ্ট হয়ে যাবেন কিন্তু এতে কিছু করার থাকে না এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারছেন না যে আমি ভগবানকেই চাই বুকে হাত দিয়ে কেউ বলবার ক্ষমতা রাখতে পারছেন না যে আমি ভগবানকেই চাই আর অন্য কিছু আমি চাই না এরকম ব্যক্তি দেখা যাচ্ছে না এই সংসারের যে প্রবাহ এই যে বয়ে যাচ্ছে এই প্রবাহ এতে বিষয়ের প্রবাহেতে বিষয়ের প্রবাহেতে বদ্ধজীবগুলো যে আগাগোড়া সব নোংরা তা নয় বদ্ধজীবগুলোর মধ্যে পূর্বের সংস্কার অনুযায়ী তাদের অবস্থাটা হয় সবাই যে একেবারে নোংরা এরম কোনো কথা নয় কিন্তু বেশিরভাগই বিষয়ের প্ররোচনায় তারা এমন একটা অবস্থায় উন্নীত হয়েছেন যেখান থেকে তাদের বাঁচানো প্রায় অসম্ভবের পরে কোনো কথা থাকলে হতে পারে অসম্ভব তো বটে তারপরে যদি কোনো শব্দ থাকে আমাদের অভিধানে ডিকশনারিতে তাহলে সে পদটা ব্যবহার করা যেতে পারে মানুষ বিষয়েতে কোন পর্যায়ে নেমে যেতে পারে বিষয় ভোগেতে বিষয়ে ভোগেতে মানুষ কোন পর্যায়ে নামতে পারে সেটা বলতে গিয়ে সেটা বলতে গিয়ে আমাদের স্বাস্থ্যকররা বলছেন যে বিষয় ভোগ করতে করতে মানুষ পশু হয়ে যায় এ কথাটাও খুবই বাজে কথা বিষয় ভোগ করতে করতে মানুষ পশু হয়ে যায় এটা পশুদের অপমানজনক হলো পশুদেরকে আমি এভাবে অপমান করতে পারি না অর্থাৎ মানুষ বিষয়ভোগ করতে করতে পশুদের থেকেও নিচে নেমে যায় দ্বিপদে চতুষ্পদ অর্থাৎ আমি পশুর সঙ্গে তুলনা করতে পারবো না যদিও মুনি যদিও মুনি পশুর সঙ্গে তুলনা করেছেন আহার নিদ্রা ভাই মায়নাঞ্চ সমান্য মে তৎ পশুবি নরানা জ্ঞান ও বিশেষ অধিক নরানাম, জ্ঞানে নম পশুবি সমান পশু সমান বলেছেন কিন্তু আরও অন্য অন্য স্বাস্থ্যকাররা বলছেন পশুর থেকে অধম পশুর থেকে অনেক নিচে পশু সমান করলে পশুদের অপমান হবে কেন এই কথা বললেন এটা তো বড় হেয়ালি কথা হয়ে গেল কখনোই হেয়ালি কথা নয় তার যুক্তি যুক্তি এই যে পশু যখন বিষয় ভোগ করছেন পশুও ভোগ করেন মানুষও করেন পশুর বিষয় ভোগের ব্যবস্থাটা একটু অন্যরকম আর সভ্য মানুষের বিষয় ভোগের ব্যবস্থা একটু অন্যরকম একই কিন্তু পশু ওই পর্যায়ে নামতে পারে না মানুষ যে পর্যায়ে নামতে পারে মানুষের যত বড়ো অধপতন হতে পারে বিষয় ভোগ হিংসা বিদ্বেষ এগুলো তো প্ররোচনা দেবেই ভোগ থেকেই এগুলো আসে এতটা নিচে পশুর নামার ক্ষমতা নেই কেন পশুর বুদ্ধি নেই পশু অতটা নিচে নামবে কী করে পশু তো অত নিচে নামতে পারবে না বড় জোর একটু কামড়ে দেবে বা রক্ত খাবে এই করতে পারে এর বেশি কিছু করতে পারে কিন্তু মানুষ কত বড় নিচে নামতে পারে তার প্রমাণ আমরা বিভিন্ন খবর মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা জানতে পারছি সমস্ত সভ্য সমাজ আজ এমন একটা অবস্থায় চলে এসছে সেখান থেকে আর তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না কিছু করার নেই কেন এই কথা বলা হলো যে পশুর থেকেও নিচে চলে যাচ্ছে মানুষ তার উত্তরটা এই যে পশুজনীতে থাকা ভালো একথা আগেও জানিয়েছি ঠাকুর বলেছেন অন্য অন্য স্বাস্থ্যকাররা বলছেন পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তবভক্তি রহুভক্তি বিনোদী অর্থাৎ তারা বলছেন আমাদের পশুজনী যদি হয় তাহলেও আমাদের কোনো আপত্তাব আপনি কিন্তু আপনার যেন চিন্তা চেতনাটা আমাদের থাকে এখন পশুজনী থেকে পশু যে চিরকাল পশু থাকবে এমন কোনো কথা নেই পশুজনী থেকে আস্তে আস্তে উঠতে উঠতে সে মনুষ্যজনী লাভ করতে পারে হ্যাঁ কি না চুরাশি কোষ জনি চুরাশি কোষ চুরাশি কোষ জন্ম ভ্রজন চুরাশি কোষ জনি ভ্রমণ করতে করতে কোনো না কোনো সময় মানুষ জন্ম লাভ হতে পারে পারে কি না এর প্রমাণ আছে আমি এর প্রমাণও আছে আমি হয়তো আলোচনা করেছি আগে আরও করতে পারি সেটা কোনো কথা না কেন জলযান অবলক্ষানি হ্যাঁ ইত্যাদি করে বিভিন্ন আমাদের জনিতে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে করতে কখনও সে মনুষ্যজন অবস্থায় আসতে পারে কিন্তু যে মানুষটা আজকে মানুষ হয়ে ভোগ করছে পশুর থেকে অদম হয়ে গেল সে তো আর মানুষজনী লাভ করতে পারবে না কথাটা বোঝা গেল তাহলে পশু হয়তো আজ না হোক কাল খুব শীঘ্র মনুষ্যজনী লাভ করতে পারে কিন্তু মানুষ যে পশুর মতো আচরণ করছে পশুর থেকে অধম তাদের আপ মনুষ্যজনী লাভ করার কোনো সম্ভাবনা নেই তারা স্বাস্থ্যের বিচার অনুযায়ী পততির অধর অধর তারা আরও নিচে 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 চলে যাবে এই অবস্থার জন্যই বলা হচ্ছে পশু আজ মানুষেরই নাম ছোটোবেলায় গান শুনেছিলাম বাবু পশু আজ মানুষেরই নাম এটা তখন বলেছিলেন তখন ধরে ছোটো ছিলাম এখন তো আরও বেশি করে তখন তো ততটা খারাপ ছিল না যাই হোক এই হলো ব্যাপার এখন পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের সুখদেব গোস্বামীর কথা শুনতে হয় সুখদে গোস্বামী সুখদেব গোস্বামী পাদ একই কথা উত্তর দিয়েছেন যে প্রশ্নটা রাজন তুমি করেছ রাজন যে প্রশ্নটা করা হয়েছে সে প্রশ্নটা অত্যন্ত উত্তম প্রশ্ন এর চেয়ে বড়ো প্রশ্ন হয় না সুখদেব গোস্বামী প্রশংসা করছেন যে এই প্রশ্ন আপনার শ্রীমুখ থেকে বেরিয়েছে এই প্রশ্নের ওপরে আর কোনো প্রশ্ন হয় না এই প্রশ্নটা হচ্ছে বরিয়ান সাথে প্রশ্ন এরকম সুন্দর প্রশ্ন আপনি করলেন বরিয়ান সাথে প্রশ্নকৃত লোক হিত নিপাহা আপনি চরম জগতের চরম মঙ্গলের জন্য এই প্রশ্ন করেছেন আপনি সমগ্র জগতের মঙ্গলের জন্য এই প্রশ্ন করেছেন আমার মনে হয় আমি জানি এই জন্য বলছেন সেখানে সুখদেব গোস্বাই বলছেন বরিয়ানের সাথে আপনার এই প্রশ্নের মতো আর প্রশ্ন হয় না এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন বরিয়ান সাথে প্রশ্নকৃত নিপহা। সমগ্র জগতের মঙ্গলের জন্য এই প্রশ্ন আপনি করেছেন আর জেনে রাখুন এই প্রশ্ন হল আত্মবিদ আত্মবিদ সন্মত পুংসাম আত্মবিদ সন্মত পুংসাম সতব্যাদি সুজ অপারহ আত্মবিদ সন্মত যারা আত্মবিদ আছেন মহামহাপুরুষ তারা আপনার এই প্রশংসাকে এই প্রশ্নকে বড় অদ্ভুত অভিবাদন করেন আত্মবিদ সন্মত সন্মত মানে অনুমোদিত সম্মত মানে অনুমোদিত আপনার এই প্রশ্ন বড় বড় আত্মবিদ যারা আছেন তারা অনুমোদন করেছেন এই প্রশ্নই হওয়া দরকার এতেই জগতের মঙ্গল হবে চরম মঙ্গল সেই জন্য বলছেন আত্মবিদ সন্মত হুংসাম সতব্যাদিশু জপরাহ শোবনের মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ কোনো শোবন থাকে আমরা জগতে অনেক কথা শোবন করছি কাকের মতো কাকা করছি অনেক শব্দ উচ্চারণ করছি কিন্তু আমাদের মুখে ভগবানের কথা বেরোচ্ছে না আমরা ভগবানের কথা শুনতেও পাচ্ছি না কোন জায়গায় জগতে দেখা যাচ্ছে না ভগবানের কথা এটি সবচেয়ে বড় আফসোসের কথা এর চেয়ে বড়ো দুঃখের কথা আর কিছু থাকতে পারে না সংসারের এই যে প্রবাহ চলছে এটা সাধুরা কীভাবে জীবনযাপন করেন এই প্রসঙ্গ বলে আমরা ভগবত ভজন যে প্রসঙ্গ চলছিল এতে ফিরে আসবো যারা বাস্তবিক সাধুগুরু বৈষ্ণব তারা কীভাবে জীবনযাপন করেন এই পরিবর্তন এই পরিবর্তনশীল সমাজের এই পরিবর্তনশীল সংসারের যে প্রবাহ এই প্রবাহের মধ্যে তারা বড় একটা বিরাট একটা চট্টান হিন্দিতে বলে চাটান চাট্টান মানে একটা বিরাট পাহাড়ের একটা টুকরো নিজে চোখে দেখা হিমালয় হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হতে হতে বড় বড়ো পাথরের পাথরের সামনে এসে পড়লো ধাক্কা মেরে ছিটকে চলে গেল পাথর তাকে আটকাতে পারলো না পাথরটাকেও সরাতে পারল না এত বড়ো পাথর যেটা হিন্দাতে হিন্দিতে বলে সাধুগুরু বৈশম ভেজে কী করে না ওরা পাথর কা চট্টান বানকে রে যা পাথরের এক বিরাট চাই যাকে সরাতে পারে না অবাহমান সৃষ্টি থেকে এই চলছে তাকে সরাতে পারছে না ঠিক এই রকম যারা শুদ্ধ গুরু বৈষ্ণব তাদেরকে মান অপমান বিভিন্ন যন্ত্রমন্ত্র ষড়যন্ত্র তাদেরকে কিচ্ছু করতে পারে না তারা বিরাট একটা পাথরের চট্টান মানে সোজা থেকে যায় তাদেরকে নড়াতে পারে না যারা হরিভোজন করতে চায় তাদের চরণে আমার এইটি অনুরোধ ঠিক যে প্রমাণটা উদাহরণটা আমি বললাম ঠিক সেই রকমভাবে সমাজ কিন্তু প্রবাহমান অবস্থায় থাকবে সমাজ কিন্তু প্রবাহমান অবস্থায় চলে যাবে এর মধ্যে উটপাটাং বিভিন্ন উত্থান পতন হতে থাকবে বিভিন্ন বস্তু বিভিন্ন ঘটনা আমাদের সম্মুখে আসবে কিন্তু তাতে যদি আমরা বিব্রত হয়ে যাই তাতে আমরা যদি ভরণ ছেড়ে দিই তাহলে আমাদের এই জন্য বহুপাত বারবার বলতেন আপনারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনার কোনোদিনই হরিভজন ছাড়বেন না হরিভজন আপনারা যেন ছাড়বেন না আপনার খাওয়া দাওয়া অসুবিধে থাকারও হরিভজন ছাড়বেন না আর হরিভজনের সুযোগ সর্বত্র পাওয়া যায় না সর্বত্র হয় না যদি প্রশ্ন করা হয় একটা মানুষের জীবনের গাণিতিক ব্যাখ্যাটা কি। যদি প্রশ্ন করা হয় একজন মানুষের জীবনের গাণিতিক ব্যাখ্যা ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন গাণিতিক ব্যাখ্যা কি। তাহলে কোন লোক কী উত্তর দেবে আমাদের জীবনের গাণিতিক ব্যাখ্যা হল যদি আমরা জন্মগ্রহণ করে থাকি উনিশশো সালের মার্চ মাসে আর যদি দেহ ছাড়তে যাই উনিশশো তিরিশ আর পঁয়ত্রিশ সাল দু হাজার তিরিশ আর চল্লিশ সালে তাহলে কোন দিন কোন তারিখে কোন মাসে আমি দেহ রেখেছি তার একটা হিসাব থাকে থাকে কি না প্রত্যেক মানুষ জন্মে যে তার একটা দিন আছে এই দিনে সে জন্মেছে সেই দিন থেকে শুরু করে তুমি হিসাব কিতাব করতে থাকো সেই দিনটাকে কেন্দ্র করে তুমি হিসাব কিতাব করতে থাকো ঠিক যখন তুমি দেহ রাখবে তখন তোকে হিসাব করে দেখবে আমি ষাট বছর পাঁচ মাস হ্যাঁ চার সপ্তাহ পাঁচ দিন পাঁচ ঘন্টা দুই মিনিট কয়েক সেকেন্ড বেঁচেছিলাম বোঝা গেল আমার কথা এলে বলে আমাদের জীবনের গানই দেখবে কিন্তু এই হিসাবটা কেউ করে না কেউ চিন্তাই করে না তারা ল্যাজ নাড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে মায়ার ভোগ করছে তারা বুঝতেই পারছে না যে আমরা যাবো যে কখন চলে যাবো এইসব কোনো কথা তাদের মাথায় ঢুকছে না আর তারা যদি মৃত্যুর সময়তে মৃত্যুর সময় যে হিসাবটা করেন তাহলে কতদিন কত ঘন্টা আমরা ছোটোবেলায় গান শুনেছি কে জানে ক ঘন্টা পাবে এই জীবনটা এই হেমন্তবাবু ছোটোবেলায় আমরা শুনেছিলাম কে জানে ক ঘন্টা পাবে জীবনটা ছোটোবেলায় শুনেছি সরস্বতী পুজো চালাচ্ছে বাজারে তা মনে রয়ে গেছে এখন মনে করে কথাগুলো তো ঠিকই কে জানে ক ঘন্টা পাবে জীব পাবে রে জীবনটা সত্যিই তাই তো এখন প্রশ্ন হলো বিশেষ করে এই কলিকালে কেউই হরিভজন করতে চাইবে না এই কথাটা ভাগবতে বলা আছে কলৌন রাজন জগতাম পরম গুরুম ত্রিলোকনাথানতপাদ পঙ্কজম প্রায়ণ মার্তা ভগবন্ত অচ্যুতম যাকসন্তি প্রাচণ্ড বিভিন্ন চেত তারা প্রাচণ্ডতায় পরিপূর্ণ হয়ে গিয়ে সঙ্গ করে বিষয় ব্যক্তির সঙ্গে বিষয়ভোগ করতে করতে এমন একটা পর্যায়ে নেবে এসছে সেখান থেকে আর ফিরে আসার পথ নাই 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 ফিরিবার কোনো পথ নাই এটা একটা গান ছিল ফিরিবার আর পথ নাই এরম একটা অবস্থায় চলে যাবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া হরিভজনের কোনো অন্য কোনো রাস্তাই নাই কোনো খুলতে হতে পারে না আর সাধু সঙ্গে কৃষ্ণনাম সাধু সঙ্গে কৃষ্ণনাম সাধু সঙ্গে হরিনাম সাধু সঙ্গে হরিকথা এই মাত্র চায় সংসার জিনিসে আর কোনো বস্তু নয় কোনো অন্য কোনো রাস্তা খোলা নাই এমনকি মহাপ্রভু দ্বার্থহীন ভাষায় বলে দিয়েছেন মহাপ্রভু এতটাই কড়া ভাষায় বলেছেন যেটা এখনকার কোনো লোক কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী হজম করতে পারবে না মহাপ্রভু কড়া ভাষায় জানিয়েছেন শুধু কড়া ভাষায় জানায়নি তিনি তার আচরণ দেখিয়েছেন দেখিয়ে যারা বিষয় উন্মুখ ভোগে উন্মুখ তাদেরকে তিনি শাস্তি দিয়েছেন তীরকান ত্যাগ করে দিয়েছেন এগুলো ইচ্ছা করে লীলা করে আমাদের দেরিয়েছে দেখিয়েছেন যেটা জগদানন্দ পণ্ডিত বলেছেন গৌরাঙ্গের স্বনে যদি যদি আমাদের প্রেম রাখতে চাই যদি প্রেম যদি সম্বন্ধ আমরা প্রেম রাখিতে চাও গৌরাঙ্গের স্বনে যদি প্রেম রাখিতে চাও গৌরাঙ্গের স্বনে ছোট হরিদাসের কথা থাকে যেন মটে এ কথা সাবধান করি ছোট হরিদাসের কথা থাকে প্রভু তাকে ক্ষমা করলেন না কিন্তু অন্তরে ক্ষমা করলেন করে তাকে গন্ধর্বকে নিলেন কিন্তু বাইরে ক্ষমা করলেন সেই মহাপ্রভু ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন কি বলেছেন বলছেন নিষ্কিঞ্চনস্য ভগবৎ ভজনোন্মুখস্য পারং পরং জীগ মিশ ভবসাগরসন্দর্শনম বিষয়নমত যশিতানঞ্চ হা হন্ত হা হন্ত বিষভক্ষনত অপি অসাধু মহাপ্রভু বলছেন নিষ্কিঞ্চনস্ব যারা নিষ্কিঞ্চন খাতায় নাম লিখিয়েছে যারা সমাজের কাছে মনে আমি ব্রহ্মচারী হয়েছি নিষ্কিঞ্চন হয়েছি তারা সাবধান মহাপ্রভু বলছেন নিষ্কিঞ্চনস্য ভগবৎ ভজন উন্মুখস্ব যারা নিষ্কিঞ্চন হয়েছে বলেন দাবি করছেন যারা ভগবৎ ভজন করবেন বলে দাবি করছেন করেছেন দাবি করেছেন বা প্রতিজ্ঞা করেছেন নিষ্কিঞ্চনস্ব ভগবৎ ভজন উন্মুখস্ব যারা ভগবদ্ধ ভজন উন্মুখতা দেখাচ্ছেন যারা এ ভবসাগরকে পার হয়ে যেতে চান সন্ ভা ভবসাগরকে পার হয়ে যেতে চান তাদের জন্য মহাপ্রভু সাবধান দিচ্ছেন নিষ্কৃজন ভগবদ্ ভজন উন্মুখস্ব পারং পরং জীগ মিশ ভবসাগরসন্দর্শন বিষয়নামত জশিতানঞ্চ হা হন্ত হা হন্ত বিষভক্ষণত বি অসাধু তাদের পক্ষে যোশীর সঙ্গ বিষয় দর্শন বিষয়ী এবং যোশীর দর্শন বিষ বিষ ভোজন করে মরে যাওয়ার থেকেও বেশি ভয়ঙ্কর বিষ ভক্ষণ করে মরে যাওয়ার থেকেও বেশি ভয়ঙ্কর বিষ ভক্ষণ করে মরে যাওয়ার থেকে বেশি ভয়ঙ্কর মহাপ্রভু বলছেন এত ভয়ঙ্কর এই জন্য বিষয় সঙ্গেতে আমাদের যতটা অধপতন হয় অতটা অধঃপতন আমাদের কোনো কিছু তো হতে পারে না ন তথাশ্য ভ বন্ধ ভালো করে শোনো মনে রাখতে হবে ন তথা ভবেদ বন্ধ অন্য প্রসঙ্গত যশী সংজ্ঞাত যথা পুংশ তথা তৎসঙ্গী সঙ্গত বোঝা গেল কি বলল ভগবান ভাগবতের এই কথা ভগবান বলছেন উদ্ধবকে এত বড় বন্ধন আর কিছু তো হয় না এত বড় বন্ধন আর কিছু তো হয় না যত বড়ো বন্ধন যোশীর সঙ্গে তো হয় এ বিষয় সঙ্গ মানে যোশীর সঙ্গ যোশীত মানে খালি মেয়ে ছেলে নয় মেয়ে ছেলের পক্ষে বেটা ছেলে ওটা যোশীর সঙ্গ হয়ে যায় বোঝা গেল অর্থাৎ আমার জীবনে আমার জীবনে যে বস্তুটা আমার আনন্দ যোগাচ্ছে আমার ভোগের ইন্ধন যোগাচ্ছে বোঝা গেল যদি ছানার রসাটা আমার ভোগের ইন্ধন জোগায় তাহলে আমি যোশীর সঙ্গে হয়ে গেলাম ছানার রসাকে আমার আর প্রসাদ খাওয়া হলো প্রসাদ পাওয়া হলো না বোঝা গেল বোঝা গেল না যদি ছানার রসা পুষ্পান্ন পরমান্ন দই মিষ্টি এগুলো যদি আমার প্রসাদ বুদ্ধি না থাকে যদি ওগুলোকে মালপোয়া আমি যদি ভোগ করি তাহলে এটা আমার পক্ষে যশীর সঙ্গ হয়ে গেল আমি মনে করি বলে আমি কথা ইংরেজি ভাষা অনেকবার বলেছি যে পিপল থিঙ্কিং অনলি ওমেন অ্যাসোসিয়েশন ইজির সঙ্গ নট দ্যাট আমরা মনে করি খালি স্ত্রী সঙ্গ হলেই বোধহয় অধপতন হয় কানকুলেশনে রাখো আমরা মনে করি বোধায় স্ত্রী সঙ্গ হলেই আর বোধহয় অধপতন আর হয় না কথাটা ভুল কথাটা ভুল যে ব্যক্তি বৃদ্ধ বয়সে ওই নেশাটা কাটিয়ে উঠেছেন তা অন্য অন্য নেশা রয়ে গেছে ভোগের ওতে তার অধপতন হয়ে গেল এমন কি প্রতিষ্ঠা আমার হরিকতা যদি আমার প্রতিষ্ঠার জন্য হয় তাহলে আমার বিষ্ঠা খাওয়া হচ্ছে হরিকথা হচ্ছে না বোঝা গেল এই হরিকথা যদি ভগবানের সন্তুষ্টির জন্য না হয়ে থাকে তাহলে আমার যোশীর সঙ্গ হয়ে গেল আমি প্রতিষ্ঠার জন্য বলছি আর যদি তা না হয় তাহলে আমি ভক্তিরাজ্যের ভজনের চেষ্টা করছি অনেক পূর্বেকার এক কথা বলবো তারপরে এটা ব্যাখ্যা করে এইটাতে প্রবেশ করব তাহলে সেখানে বলছেন এত বড় বন্ধন আর কিছুতে হয় না যত বড় বন্ধন যোষির সঙ্গে তো হতে পারে কোনো ব্যক্তি জীবনে বাহ্য দৃষ্টিতে কোনো স্ত্রী সঙ্গ দেখা যাচ্ছে না কি যার প্রতিষ্ঠা তাকে আশি বছর বয়সে পঁচাশি বছর বয়সে অধঃপতিত করে দিল তার প্রতিবাদ আমি লিখেছি সবাই জানে আর নাম বলবো না পঁচাশি বছর আশি বছর তার অধপতন কিসে প্রতি সাথে প্রতিষ্ঠে এমন তাকে এমন তাকে তাকে নেশা করিয়ে দিল সে আবার গৌরী মঠকে গৌরীয় ভজনকে গৌরীয় সাধুগণকে কাঁচা গালাগাল দিতে আরম্ভ করলো জানোয়ার ফানোয়ার বলে হয়ে গেল আমি প্রমাণ করে দিলাম তার অধঃপতন হয়েছে যদি বলে বে বলতে ভাগব আমি বলবো তার অধঃপতন হয়েছে তার অধপতিত তিনি কেন নাহলে শুদ্ধ গুরু বৈষ্ণবকে কালাগাল দেওয়া যায় না তাহলে এত বড়ই আমাদের পরম বান্ধব তার শিষ্য তার কথা ছেড়ে দাও তার তো হয়ে গেল আমি জানি না তার শিষ্য কী করে বেঁচে রইল তার শিষ্য আমাদের গুরু মহারাজ শ্রীধর গোসিং এদের সঙ্গ করতেন যে কথা আমি বলেছিলাম না মন্ত্র পরম্পরা সবসময় ঠিক থাকে না তখন ভাগবত পরম্পরায় যেতে হয়তো সেই কারণে তার মুখারাবন্দ বেরিয়ে গেল এটা অনেকবার আমরা প্রকাশ করেছি যদি আমার হিংসা থাকতো তাহলে সেই গ্রুপের সবাইকে আমি কেটে বাদ দিতাম ক্যান্সারের মতো কিন্তু যখন দেখলাম ইনি ইনি ভাগবত পরম্পরায় এসে সত্যি কথা বলছেন তিনি ভাগবত পরম্পরায় ঘুরে গেছেন ঘুরে গিয়ে তিনি সৌত পন্থার কথা বলছেন তখনই তাকে সম্মান দিতে হবে তার কথা আমি ইন্টারনেটে প্রকাশ করলাম তিনি ইংরেজিতে লিখেছেন তিনি লিখেছেন তার গুরুদেব ঠিক উল্টো বলছেন তার গুরুদেব বলছেন গৌরী কোনো প্রচারই হয়নি সব প্রচার আমি করেছি চাপ নোংরা সব গৌরী মঠের কোন আচার্য নেই কেউ নেই চাপ নোংরা সব টাকা কালেকশান করে আরাম করেছে তারা তারা সব অধপথিত আর তার শিষ্য বলছেন কি তার শিষ্য কি বলছেন বলছেন আমরা যদি গৌরী মঠের সেই মহান বৈষ্ণব আমি লেখা দেখিয়ে দেবো যদি বাংলায় অনুবাদ করতে হয় তাও করব করে দেবো তিনি বলছেন আজ আজ যে অবস্থায় আমরা এসছি যদি গৌরী মঠে সেই মহান মহান বৈষ্ণবগণ যারা তাদের রক্ত ঝরিয়েছেন কারণ তখন গৌরাঙ্গের কথা গিয়ে বুঝতো না গৌরাঙ্গের কথা বোঝাবার জন্য কতটা হিম্মত দরকার ছিল তখন কতটা ভজন বল দরকার ছিল কতটা পাওয়ার থাকলে পরে প্রহপাদের শক্তি নিয়ে তারা এই কথাগুলো প্রচার করেছেন তিনি এই কথাটা স্বীকার করছেন বড় অদ্ভুত লাগলো আমি অনেকবার প্রকাশ করেছি তিন মাস চার মাস পর পর আমি প্রকাশ করি এটা প্রকাশ করো যেন ওরা দেখে তারই শিষ্য বলছেন তার শিষ্য আমি বলতে পারবো না নিশ্চয়ই তার গুরু বলবো শিষ্য হয়েও তিনি এখন গুরু হয়ে গেছেন তার গুরু তিনি বলছেন গৌরী মঠের এই মহান পুরুষগণ যদি আজকে এরকমভাবে প্রচার না করে থাকতেন তাহলে আমরা আজকে কোন অন্ধকারে থাকতাম তাদের এই অমানসিক পরিশ্রম রক্ত ঝরাবার কথা যেন আমাদের প্রতিদিন স্মরণে থাকে ইংরাজি তো বলছেন আমি বাংলা করে বলছি আমাদের যেন স্মৃতিতে থাকে আমরা যেন কোনোদিনই ভুলি না আমরা ভুলে গেলে আমরা পশুত্বে নেমে আসব কান খুলে নিক তারা যারা এর বিরোধিতা করেছিল আমরা পশুতে নেমে আসব। তার থেকেও নিচে চলে যাব যদি এটার আমরা অস্বীকার করি তিনি বলছেন তাহলে তাকে আমার সম্মান দিতেই হবে আমি নিরপেক্ষ ব্যক্তি যেখানেই দেখব সৌতপন্থায় কাউকে অবস্থিত তাকে সঙ্গে সঙ্গে আলিঙ্গন করব আমার নিয়ম আমার স্বভাবেই তাহলে একটা পুরনো ঘটনা বলবো তখনও গৌরী মঠ অপ্রাকৃত জগতে গৌরী মঠ তো আছেন অপ্রাকৃত জগতে গৌরী ছিল সেখান থেকে গৌরী মঠকে আবাহন করে ডেকে নিয়ে আসা হয়েছে বোঝা গেল পহুপাতের ভাষা গৌরী মঠ অপ্রাকৃত জগতে নিত্য বিরাজমান ছিল সেই গৌরী আমরা আমাদের পৌপাদ কৃপা করে ডেকে নিয়ে এসছেন এই জগতে আসো জগতের মঙ্গল করতে হবে এখন সেই তথাকথিত গৌরী মঠের অবস্থা দেখে লোকে নিষ্ঠিবন্থুতু ফেলবে এটির জন্য আমরাই দায়ী আমাদের রাজনীতি আমরা যে ভেতরে রাজনীতি করছি আমরা ভজন করছি না রাজনীতি করছি ধিক্কার আমাদের জীবনে আমরা হরিভজন করতে আসিনি আমরা হরিভজন করতে আসেনি আমরা রাজনীতি করতে এসেছি আমরা লুটতে এসেছি যুক্ত বৈরাগ্যের নাম করে আমরা লুটে নিতে এসছি কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা যেখানে যাবে সব আমার ভোগে লাগু এই ব্যবস্থা আমাদের হয়েছে আমি অনেক পুরনো একটা কথা বলবো যখন গৌরী প্রতিষ্ঠা হবে তার আগেকার কথা মানে গৌরী ডেকে নিয়ে আসবেন পৌপাত তখন তিনি ভক্তিবিনোদ ভক্তিবিনোদ আসন বলে উল্টাডেঙ্গি জংশনে তিনি প্রতিষ্ঠা করেছেন ভাড়া করা ঘরেতে উল্টাডেঙ্গি জংশনে পৌপাত প্রথম হরিকথা বলেই যাচ্ছেন একবেলা একটু আহ্বার করেন কোনো মতে আর এত বড় মহাপুরুষ যার খবর লোকে পেয়ে বড় বড় শিক্ষিত লোক ইন্টালেকচুয়াল বড় বড় দিগ্গজ এত বড় বড় ব্যক্তি তারা তার কাছে দেখা করতে আসছেন তারা খবর পেয়েছেন এরকম একজন মহাপুরুষ দেখা করতে আসছেন তিনি অনর্গল হরিকথা বলে যান লিখছেন এই আর দিনে কুঞ্জবাবু আমাদের কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ প্রভু তিনি তাকে প্রসাদ রান্না প্রসাদ ভোগ রন্ধন করে ভোগ দিয়ে তাকে প্রসাদ পাইয়ে বহুপাত এবার অনুমতি দিন আমি অফিসে যাব আর অফিসের থাকাটাও সব প্রপাদের সেবা তারপরেও লোকে তার নামেতে নিন্দা করছে সেই ব্যক্তি আমি এর জবাব দিয়েছি কুঞ্জবাবু বিহারী বিদ্যাভূষণ যে আমাদের মাথার রত্ন গৌরীয় মঠে একটা বইও লেখা হয়েছে সেই বইটা ছাপেনি বই আমার ট্রেসিং করা আছে ছাপলে দু ঘন্টা লাগবে খালি প্রেসে দিলে চেপে বেরিয়ে যাবে গৌরীয় মঠের ইতিহাসে কুঞ্জবিহারী বিদ্যাভূষণের অপ্রাকৃত এই গ্রন্থ আছে আমি দেখাবো যদি তোমাদের ইচ্ছা ছাপতে পারো তিনি সন্ন্যাস নেওয়ার পূর্বের কথা অর্থাৎ পৌপাতের সময় যখন ছিলেন তখনকার মহামহিমা এরকমভাবে কীর্তন করা হয়েছে যারা পড়বে তারা পাগল হয়ে আনন্দে পাগল হয়ে যাবে এই ব্যক্তিকেও সেই ব্যক্তি নিন্দা করেছে কুঞ্জদার নামে যাতা বলেছে এই নিয়েও ব্যবসা করেছেন পৌপাত সময় আচ্ছা তুমি করো নাই প্রপাত ব্যবসা করেছেন কতটা লজ্জার কথা কুঞ্জবিহারী বিদ্যাভূষণ যেকে পৌপাত প্রাণ হৃদয় বলে মনে করেন তাকে নিন্দা করছেন এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না ধিক্কার এদের জীবনে মরে গিয়েও তারা শান্তি পাবেন না যাই হোক এখন প্রশ্ন হলো আমি তখনকার কথা একটা উদাহরণ দেবো সেই উদাহরণ কি না উল্টাডেঙ্গি জংশনে পৌপাদের হরিকতা প্রবাহ চলছেন তাহলে গুরুপাদ পদ্ম কত সালে এসছেন এবার চিন্তা করো কত আগে উনিশশো কুড়ি বাইশ সালে তার আগে প্রপাদের কথা শুনতেন কিন্তু বাচ্চা তো আসতে পারতেন না যশোর জেলা যশোর জেলা এখন আমরা দৌড়ে চলে যেতে পারি যশোর কাছে কিন্তু এখন অন্য দেশ হয়ে গেছে যশোর জেলায় আমাদের কুঞ্জবাব কুঞ্জবিহারী বিদ্যাভূষণ ভক্তিপ্রমোদপুরিবেশী এর বেশিরভাগই যশোরে খুলনা এইসব জায়গায় জন্মগ্রহণ আবির্ভাব করেছেন রেলা সেই সময়কার কথা বলছি সেখানে প্রবাদ অনর্গল হরি বলছেন আর তারপরেতে এবার বাগবায়ার গৌরীমার স্থাপন করার ব্যবস্থা হলো পরে আগে হয়নি একজন ব্যক্তি সুলেখা কোম্পানির নায়ক সুলেখা কোম্পানির মালিক তিনি ওই জমি দান করেছিলেন দান করার পরে তিনি মন্দির করে দিয়েছেন তিনি এত কিপন ছিলেন যে একটা পয়সা কোনো ভিকারিকে দিতেন না একটা পয়সা কোনো দিন ভিকারিকে দিতেন আমাদের পূর্বাশ্রমের পাশেই এই তার বাড়ি ছিল হ্যাঁ তার বাড়ি ছিল যাই হোক এখন এসব কথা গল্প কথা হয়ে গেছে কলকাতায় এখন এই সময়েতের কথা বলছি আমি যখন বাঘব গৌরিমার তখন হয় নাই বোঝা গেল কী বললাম সেই সময়েতে জন্মাষ্টমীর উৎসব হচ্ছে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে জন্মাষ্টমী হয়ে গেল রাত বারোটায় অনর্গল হরি কথা পরের দিন এবার এবার মহাপ্রসাদ সেবনের ব্যবস্থা বোঝা গেল মহাপ্রসাদ এবার মালপো পিঠা পুরি যেগুলো হয়েছে এবার আজকে বিতরণ করা হবে বোঝা গেল এমনকি বাইরের লোকের জন্য কাঙালি ভোজনের ব্যবস্থা এই আবার আর্টিকেল বেরিয়েছিল কাঙালি ভোজন কাঙালি ভোজন কবে হবে আর্টিকেল বেরিয়েছিল একটা প্রবাদের সময় এই এই সময় প্রসাদ বিতরণ করা হচ্ছে যারা তথাকথিত গৃহস্থ এবং ব্রহ্মচারী সবাই বসেছেন তার মধ্যে এক ব্যক্তি তিনি গৃহেতে থাকেন নিজেকে অনেক পণ্ডিত বলে মনে করেন প্রপাতকে অনেক কৃপা করে দেন এটা মনে করেন তিনি তিনিও প্রসাদে বসেছেন প্রপাতকে কৃপা করেন তিনি এরকম তার বিচারটা যাই হোক জ্ঞানীগুণী ব্যক্তি মনে করেন নিজেকে তিনি এবার প্রসাদ পেতে বসেছেন এবার আমাদের সাধুগুরু বৈশ্বের লক্ষ্য হল কী করে এর মধ্যে প্রতিষ্ঠা আসা বিষয় ছাড়িয়ে কামিনীকঞ্চনে নেশা একে মঠে আনা যায় তাহলে আনলে এ একটা রত্ন হবে রত্ন হবে তো এখন সেই বিচার চলছে ইনি প্রসাদ পাচ্ছেন প্রসাদ পেতে পেতে এবার মালপপিটা দেওয়া হচ্ছে মালপপিটা পাচ্ছেন এবার তার সঙ্গে একজন সাধু আমি তার নাম বলবো না আর নাম বলার দরকার নেই তিনি এবার দূর থেকে প্রসাদ বিতরণ হচ্ছে দেখছেন দেখছে সবাইকে বলছেন একে এটা দাও এটা দাও প্রভুপাত ভেতরে রয়েছেন প্রপাত সেবায় রয়েছেন এবার ওই ব্যক্তির দিকে লক্ষ্য করছেন আমিও বলেছিলাম এ কথাটা বৃন্দাবনে যখন আমার হরিকতা চলতো বৃন্দাবনে পরম মাধবোস্বী মহারাজের বড় মঠে সেখানেও সহ্য করতে পারলো না সব কথা অনেক হরিকতা হয়েছিল সেসব কথা তখনকার দিনে রেকর্ড ছিল অনেক আগেকার কথা কে নিয়ে চলে গেছে কতটা আছে তাও খবর নাই আমার কাছে সেই সময়তে দেখি পৌষ মাসেতে এই পৌষ দিনে মঠেতে মালভবিটা হয়েছে হরিকথার পরেতে ব্রহ্মচারী ঘরের মুখগুলো আগে চোখগুলো নাচছে প্রসাদ ওই খাওয়ার জন্য আমি তখন পরের দিন যখন আমি তাদেরকে এই হরিকতাতে এই কথা বললাম তারা লজ্জায় মাথা নিচু হয়ে গেল আমি তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি তাদের মালপিটা খাওয়ার জন্য একবারে জীবটা নাচ্ছে আমি বুঝতে পারছি সেই জন্য পরের দিন যখন হরি কথা বললাম তাদের লজ্জায় মাথা নিচু হয়ে গেল ঠিক এই ঘটনাটা এখানে হয়েছিল সেই ব্যক্তি যিনি নিজেকে বড় তিনি এবার মালপিটা পাচ্ছেন এবার একজন নাম করা সাধু তখনকার দিনে নাম করা ছিলেন তিনি এবার অমুক প্রভুকে নাম ধরে বলছেন অমুক প্রভু নাম করে বলছেন ও প্রভু আপনি মালপপিটা প্রসাদ পাচ্ছেন না মালপপিটা আপনাকে খাচ্ছে আপনি মালপপিটা খাচ্ছেন না মালপপিটা আপনাকে খাচ্ছে এই কথাতে উড়েকারে আগুন হয়ে গেল রেগে বলছেন প্রভু প্রভু আপনি কি মালপপুটা খাচ্ছেন না মালপপিটা আপনাকে খাচ্ছে কোনটা ও তো রেগে আগুন কি এত বড় কথা আমি কোনোদিন মালপপুটা খাইনি বলে প্রসাদ রেগে রেগে উঠে চলে গেল প্রপাত ভেতরে খবর গেল এই কথাটা শুনে প্রহুবাদ মুচকে হাসলেন যে কথাটা কি বলতে চেয়েছিলো বুঝতে পারলো না লোকটা যদি বুঝতে পারতো রেগে যেত না অর্থাৎ তার মালপুপিটার নেশাটা তাকে খতম ঠিক এরকম প্রচারের ক্ষেত্রে সে প্রচার করতে যাচ্ছে মনে করছে নিজেকে কিন্তু প্রচার তাকে খেয়ে ফেলছে প্রচার তাকে খেয়ে ফেলছে তার যে কোটি কোটি ডলার আসছে সে প্রচার যে তাকে সর্বনাশ সে আর তার খেয়াল নেই মনে করে আমি প্রচার করলাম প্রচার করতে গিয়ে পাচার হয়ে গেল ও প্রচার করতে যা যে পাচার হয়ে গেল ও আগে জমদুয়ারে মায়ার মায়ার মহামায়ার আমাদের ছোটোবেলা বলতো মায়ের ভোগে এই একটা কথা চলতো ছোটোবেলা এই ভোগে চলে গেল সে বুঝতে পারলো না সে যে নিজের সর্বনাশ করছে প্রচার করতে গিয়ে এই কথাটা তার মাথায় ঢুকছে সে মনে করছে আমি অনেক কিছু করে ফেললাম প্রচার যে আদৌ হলো না তার যে সর্বনাশ হয়ে গেল এটা তার বোঝা কাজেই মালপপিটা আপনাকে খাচ্ছে প্রভু না আপনি মালপবিটা খাচ্ছেন কোন আপনি যদি প্রসাদ পান তাদের কোনো আপত্তি নেই কিন্তু মালপবীটা যদি আপনাকে খায় তার সর্বনাশ বুঝে গেল প্রতিষ্ঠা যদি আপনাকে আমাকে খেয়ে নেয় তাহলে আমার আমার বেশা হয়ে গেল আর যদি প্রতিষ্ঠা আমাকে কিছু না করতে পারে এই প্রতিষ্ঠা আমাকে বৈষ্ণবিক প্রতিষ্ঠা দেবে অনেক ওপরে তুলে দেবে জগতের মঙ্গলের জন্য কেউ আটকাতে পারবে না যত হিংসা করুক যত বিদ্বেষ করুক মারামারি করুক রাজনীতি করুক কিচ্ছু করতে পারবে না যেখানে বলরাম নিজে রয়েছেন যেখানে নিত্যানন্দ বলরাম স্বয়ং রয়েছেন প্রচারের দায়িত্বে কাউর ক্ষমতাও নেই সে আটকাবে যত অপপ্রচারকে কেটে ভেঙে সত্যি কথা প্রকাশ আজ না হলেও কালকে প্রকাশিত হবে এ কেউ আটকাতে পারবে না সত্যকে আটকানো যায় না যাই হোক যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তাতে সেই শ্লোকে বলেছিলাম যে রাজন কলৌ নরাজন জগতাম পরম গুরুম এই পরাত্পর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবানের ভজন কেউ করতে চায় না কলিকালে বিশেষ করে তো নয় কলৌ নাজন জগতাম বড় অদ্ভুত বড় অদ্ভুত কথা কলৌ ন রাজম ন জগতাম পরম গুরুম এই যে কৃষ্ণম বন্দে পরম পরম গুরুম এই ভগবানকে কেউ ভজন করতে চায় না মায়ার এতই প্রভাব মিশে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই এই কীর্তনটা হতো বক্তি বলল তীর্থকায় কীর্তন করতে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই এ হচ্ছে অবস্থা মিছে মায়ার বেশে যাচ্ছ ভেসে খাচ্ছ আবঢুয় এখন আমরা বিগত দিনে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম রাজা নিমি মহারাজ এই নিমি মহারাজ প্রশ্ন করেছিলেন নবযোগেন্দ্রকে তার মধ্যে চমশ ঋষির কথা শেষ হয়ে গেছে আমাদের শুরু হচ্ছে এখন করভাজন ঋষির কথা অর্থাৎ এখন যে প্রশ্ন করা হবে করভাজন ঋষি তার উত্তর দেবেন বোঝা গেল এখন যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দেবেন করভাজন ঋষি এই করভাজন ঋষির কাছে আমরা এই উত্তরগুলো পাব কিন্তু রাজা এবং নবজগন্দের কাছে প্রশ্ন করছেন কস্মিন কালে কস্মিন কালে স্বভগবান কিংবর্ণাহা কে দৃশ্য নির্ভী নামনা বা কেন বিধিনা পূজ্যতে তদিহ উচ্ছাতাম এই কথাটা দয়া করে এই কথাটা দয়া করে বলুন এই কথাটা দয়া করে বলুন যে কস্মিন কালে কোন কোন যুগেতে কসমিন কস্মিন কালে ভগবান এই পরম সত্যবস্তু পর অখিলেশ্বর কি বর্ণ নিয়ে কি ভাব নিয়ে কীরকমভাবে কখন কোন যুগে কেমনভাবে আসেন এই উত্তর যদি আপনি দেন এটা আমাদের বড় আনন্দের কথা আমরা জানি না দয়া করে কসমিন কালে ভগবান কিং স্বভগবান কি কিংবর্ণাকে দৃশ্য নির্ভী নামনা বা কেন না পূজ্যতে তদীয় উচ্চতাম কি নামেতে কি নাম নিয়ে তিনি আসেন কি নাম নিয়ে তিনি আসেন জগতে কীরকমভাবে আসেন এসব তিনি আমাদের যদি বলেন কি বর্ণ কীরকম পদ্ধতিতে পুজো তার হতে পারে কোন যুগেতে কেমনভাবে তিনি আসেন এই কথা যদি দয়া করে আমাদের বলেন বড় উপকৃত হই এই কথা প্রশ্ন করেছেন তাতে আমি বিগত দিনে আলোচনা অলরেডি আমি করেছিলাম কৃত দা পরঞ্চ কুলির হ্যাঁ রীতি এসু কেশবাহা নানা বর্ণাভি নানা বর্ণাভিধা কারো নানৈব জতে এই কৃত সত্য তেতা দাপর কলি তে কেশব অধীত বামন রূপ আছে না কেশব এই কেশব কী রূপ ধারণ করে আসেন বিভিন্ন সত্যতেতা দাপর কলি বিভিন্ন যুগেতে বিভিন্ন সময়েতে নানা বর্ণ বিভিন্ন নানা আকার এবং বিভিন্নভাবে তার পূজার পদ্ধতি তাকে কখন কিভাবে। আরাধনা করতে আর সব পদ্ধতি আলাদা আছে সেগুলো বিচার কাছে এই জন্য বলছেন কৃতম তেতা দাপরঞ্চ কলির ইতি এতি এতে কেশবাহ বর্ণ ভিধাকার নানৈব বিধিনৈজতে বিভিন্ন বিধিতে বিভিন্ন পদ্ধতিতে তার পূজা অর্চন হয়ে থাকে এর বিভিন্ন যুগে বিভিন্ন রকমভাবে বিভিন্ন নামেতে তিনি আবির্ভূত হন তার আরাধনার পদ্ধতিও বিভিন্ন হতে পারে আমরা জানি কিতে ইয়ধ্যায়ত বিষ্ণু তেতায়ম যগ যযত মখৈ হ্যাঁ দাপরে দাপরে পরিচর্যায়ন আর তদ হরিকীর্তনাথ অর্থাৎ একটা কথা আজকে ভালো করে বোঝা দরকার এখানে বলছেন কলৌত হরিকর্তনাথ অর্থাৎ যে সত্য বস্তুটাকে যে সত্য বস্তুটাকে সত্য যুগে ধ্যানের দ্বারা আরাধনা করা হতো যে সত্য বস্তুটাকে দেশ যে সত্য বস্তুটাকে সত্য যুগেতে ধ্যানের দ্বারা আরাধনা করা হতো কৃতেই য ধ্যায়ত বিষ্ণু আর তেতা 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 যুগে যাকে যজ্ঞের দ্বারা আরাধনা করা হতো আর জিকে পরিচর্যা অর্থাৎ পূজা আদির দ্বারা সেই পরম সত্য বস্তুটাকে কিন্তু কলিকালে যোগ্যের দ্বারা আরাধনা করা হয় এর উত্তর এখন এইটা বুঝতে গিয়ে অনেক লোকের অনেক রকম বুদ্ধি জাগ্রত হতে পারে এতে অনেকে ভেবে নিল এতে অনেকে ভেবে নিল তাহলে বোধহয় সত্যযুগে খালি ধ্যানের দ্বারাই এতো লেখা আছে মশাই আমরা নতুন করে আর কি বলবো এতো লেখা আছে এখানে তো বলা আছে কলৌ হিসাব যে কৃতে যায়ত বিষ্ণু তাহলে সত্যযুগে ধ্যানের দ্বারা করতে হবে বলা আছে তাহলে অন্য কোনো পদ্ধতি চলবে না কথাটা বুঝলো না কেউ সেই কথাটা প্রহুপাত ব্যাখ্যা করে বলছেন প্রহুপাত বলছেন যদি সত্যযুগে ধ্যানের দ্বারা ভগবানকে আরাধনা করার পদ্ধতি থেকে থাকে তাতে ক্ষতি কি তাতে আমাদের ক্ষতি কী কিন্তু তার মানে এই নয় যে সত্যযুগে সংকীর্তন চলবে না চলবে না চলবে না সত্যযুগে এরম নয় সত্যযুগের সংকীর্তন সব যুগেই চলবে বোঝা গেল কী বললাম তাহলে সত্যযুগে যে ধ্যানের দ্বারা ভজনের পদ্ধতি আছে থাকুক আমাদের ক্ষতি নেই কিন্তু তার মানে এই নয় সত্যযুগের সংকীর্তন চলবে না সত্যযুগে সংকীর্তন একশো বার চলবে তেতাজিকে হয়তো বলা আছে যজ্ঞের দ্বারা ভগবানকে আরাধনা করতে হবে তার মানে এই জয় যে সংকীর্তন চলবে না এই কথাটা মানে হলো না দাপর যুগে হয়তো অর্চনা আদির দ্বারা তাকে পরিচর্যার দ্বারা করার ব্যবস্থা বলা আছে তাতে ক্ষতি কি কিন্তু তার মানে এই নয় যে এই তেতা যুগে আর তেতা দাপর সত্য এই কোনো যুগে সংকীর্তন চলবে না একমাত্র কলিযুগের সঙ্গে এই কথা মানে না বোঝা গেল এই কথাটা কান খুলে শুনে রাখতে হবে এটার মানে এটা নয় যে কোনো যুগেই সংকীর্তন চলবে না খালি কলি যুগে বরণ উল্টো মানে যদি আমি সত্য যুগে সংকীর্তন করি আমি ধ্যানের পরোয়া না করে আমি ধ্যান করব না আমি ধ্যান করব না আমার ইচ্ছা আমি সংকীর্তন করব কি করতে পারো তুমি প্রবাদ যে সংকীর্তনের দ্বারা তার ধ্যানের থেকে আরও আগে সিদ্ধি হবে কেন এক একজন অসুর পর্যন্ত ধ্যান করতো করতো না কিন্তু লাভ কী হতো সবাই তো আর পরবস্তুকে ধান করতে রিবুরি রিবুর ঋষি ঋষি করেছিলেন পরম সত্য বস্তুকে ধান কিন্তু সবাই ধ্রুবু মহারাজ করেছিলেন তা বলে তো সবাই করেনি অসুরগুলো তপস্যা করেছে মহাপ্রভু বলছেন অসুরও তপ করে তাহে কী বা ফল অসুরগুলো যা তপস্যা করেছে কোন ব্রাহ্মণ বৈষ্ণব কোনো কেউ কোনো দিন করতে পারেনি কোনো দেবতারা ন ভূত না ভবিষ্যতী কোনো দিন ভবিষ্যতে হবেও না আর হয়ও আর কোনো ইতিহাসে নেই তথাপি তারা ভগার খালে ডুবে মরেছে করেনি সে বিকাশুর থেকে আরম্ভ করে হিরণ্যকুসুমি হিরণ্যাক্ষর রাবণ কুম্ভকর্ণ সব ভগার খালে ডুবে মরেছে বুঝে গেল তাহলে এই সত্য যুগে যদি সংকীর্ত সংকীর্তন করা হয় তাহলে কি সিদ্ধি হবে না প্রপাত একশো বার হবে প্রবাদ এই জন্য বলছেন সংকীর্তনটাকে আমি যে হরিকথা আলোচনা করছি এটা ধ্যানের হচ্ছে বাবা ধ্যান করতে বসে যাওয়া তার বাবা প্রপাত বলছেন সত্যযুগে বলা বলা হয়েছে ধ্যানের কথা কিন্তু এই সংকীর্তন হল মহা ধ্যান প্রপাত বলছেন হতে পারে সত্যযুগে ধ্যানের কথা বলা রয়েছে কিন্তু জেনে রাখবেন সংকীর্তন হরিকথা সংকীর্তন হল সংকীর্তন হল সবচেয়ে বড় অর্থাৎ এটা হচ্ছে মহা ধ্যান অর্থাৎ আমি যে এখন হরিকথা আলোচনা করছি আমার মন কখনো দিল্লি বোম্বে যেতে পারবে না অনর্গল ধ্যানের মধ্যে আমাকে রাখতে হবে আমি নালে কথা এদিক ওদিক হয়ে যাবে বুঝে গেল বেভাস কথা বেরিয়ে যাবে এখন আমাকে সবচেয়ে বড়ো ধ্যান করতে হচ্ছে চোখ চেয়ে ধ্যান সবসময় থাকাতে হচ্ছে পৌপাত কি বলেছেন গুরুবর্গ সব অনর্গল দেখে দেখে অনুভব করে বলতে হচ্ছে তাই কি না তাহলে পৌপাত বলছেন যে সংকীর্তন হলো মহা ধ্যান সংকীর্তন হল মহাধ্যান সংকীর্তনকে জেনে রাখবেন বাঞ্ছা কল্পতর প্রপাত বলছেন সংকীর্তনকে জেনে রাখবেন মহাধ্যান এর চেয়ে বড়ো ধ্যানের হয় না আর দাপর যুগে যে যজ্ঞের কথা বলা আছে প্রপাত বলছেন সংকীর্তন যজ্ঞটাকে জেনে মহাযজ্ঞ দাপর যুগে যে অশ্বমের যজ্ঞ গোমের যা কিছু হয়ে থাক প্রপাত বলছেন এই যে সংকীর্তনয্য এটা হচ্ছে মহাযজ্ঞ অসমের যজ্ঞকে মহাযজ্ঞ বলা হয় নাই যোগ্য বলা হয়েছে অনেক উপকার হয় অনেক কিছু হয় মহাযজ্ঞ প্রপাত বলছেন সংকীর্তনয্যকে মহাযজ্ঞ জানবেন আপনাদের আর যজ্ঞ করার চেষ্টা করতে হবে আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ আমার তখন ছোটো আমার মনে আছে বাচ্চা সেই সময় খবরের কাগজে বেরিয়েছিল মহা মহারাষ্ট্রের একটা কোটি কোটি টাকার মালিক তিনি একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন বিরাট আমার নিজের জীবনকালেও এই যে উড়িষ্যাতে উড়িষ্যাতে আমাকে জোর করে নিয়ে গেছিলেন দুবার গেছিলাম দুবার না বেশ অনেকবার যেহ উড়িষ্যা মানে অন্দের বর্ডার অন্দের বর্ডার আম্বাপুয়া আদি বিভিন্ন জায়গায় সেখানে গিয়ে দেখি হরিকথার বিশেষ জোর নাই বোঝা গেল হরিকতার থেকে ওরা যজ্ঞের বেশি যোগ আমি তো দেখি বিরাট আয়োজন লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে বিরাট যজ্ঞের কুণ্ড চারিদিকে সব ব্রাহ্মণরা আমি চিন্তা গুছিয়ে দি এ তো এরা কো কার বুদ্ধিতে এই সবগুলো করছে ওখানে স্মার্ত ব্রাহ্মণ আছে ওই সব বসেছে আরেকবার আমি যেতে চাইনি জোর করে আমাকে যেতে হয়েছিল গিয়ে দেখ ভালোই হয়েছে গিয়ে দেখলাম সে উলঙ্গ নৃত্যটা দেখতে পেলাম ভালোই হয়েছে গেছি ওদের যে হরিকথা কীর্তন বড় বড় জিনিস নয় ওদের জীবনে এটা ভালো হলো আমার গিয়ে শিক্ষা হলো আমি জানতে পারলাম উপকার হয়েছে এখন প্রশ্ন হল যজ্ঞের আয়োজন বিরাট যোগ্য হরিকথা সেরকম সেখানে কিছু ছবিও আছে উড়িষ্যার রাজা এখানে বসে রয়েছেন আমি এখানে বসে রয়েছি অনেকগুলো ছবি হরিকথা বলছি উড়িষ্যার রাজা হরিকতা উড়িষ্যার রাজা যে বর্তমান রাজা আছেন তিনি রয়েছেন পাশেই সব ছবিগুলো নষ্ট হয়ে গেছে এখন কে ঠিক করতে পারে এখন সেই জানে বিদেশে এসব ব্যবস্থা আছে এখন ওইখানেতে এই ব্যবস্থা দেখলাম হরিকতা কেতনের কোনো জোর নাই যজ্ঞ আদি এসব বিভিন্ন রকমের ব্যবস্থা দেখছি এখানে এই মহারাষ্ট্রে এক ব্যক্তি যজ্ঞের আয়োজন করেছিলেন বিরাট যোগ্য মানে কোটি কোটি টাকা খরচা আর ঘি মানে পিপে 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 বিরাট পিঁপে সব ঘি আসছে এই ব্যক্তি যখন যোগ্য করেছেন খবরের কাগজে বেরিয়েছিল তার বংশ নিব্বংশ হয়ে গেছে বংশ আর কেউ নেই দিতে নেই কেন যজ্ঞে তো ভুল হবেই হবে কলিকালের যোগ্য না সেই পাওয়ারফুল ব্রাহ্মণ আর নাই ঘিয়ের মধ্যে ভেজাল থাকতে পারে সে হয়তো অনেক টাকা দিয়েছে সব ভেজাল মন্ত্রে তো উচ্চারণে ভুল সে যোগ্য করেছে অনেক কিছু প্রমাণ করবার জন্য কিন্তু তার বংশ নিব্বংশ হয়ে গেল শেষ হয়ে গেল অর্থাৎ কলিকালে একমাত্র সংকীর্তন যোগ্য ছাড়া আমি এখানে বাধ্য হয়ে যজ্ঞ করেছিলাম অনেকে বলতে পারে আপনিও তো যজ্ঞ করেছিলেন হ্যাঁ করেছিলাম আমি কিন্তু এই ব্যাসাসনে বসে যে আমি শ্রদ্ধার সঙ্গে অতটা আমার আনন্দ নাই আমার আনন্দ হরিকথা তা যদি না হতো তাহলে ইংরাজি কথার সেন্টার মায়াপুরে এটা উদ্বোধনের অনেক আগে অনেক আগে আমি কি করেছিলাম অক্ষয় তৃতীয় দিনে ভক্তিমেন্দ ঠাকুরের ভোগ দিয়ে প্রসাদ নিয়ে গেছিলেন আর প্রভু গেল কীর্তন শুরু করলো আমি হরে কথা করলো এই প্রভু গেছিল ও দেখে এসছে আর যজ্ঞ করলাম কখন জন্মাষ্টমী তাহলে অক্ষয় তৃতীয়া হলো কবে অক্ষয় তৃতীয়া কবে চলে গেল অক্ষয় তৃতীয়ার কত মাস পরে হচ্ছে জন্মাষ্টমী প্রায় ছ মাস পরে তখন গিয়ে আমি যজ্ঞ করলাম শিব প্রতিষ্ঠা করলাম তাহলে আমার নিশ্চয়ই আগ্রহ নাই এখানেও তাই যজ্ঞটা করে কখনও আমি হরিকথাতে বসবো এটি আমার আমার ভেতরটা হাঁক পাঁক করছে যে কখন এই ছাইপাস যজ্ঞকে বন্ধ করে কখন গিয়ে বসবো হরিকথাতে কীর্তনে কিন্তু এই যজ্ঞের মধ্যে রকম ভেজাল আমি ঢোকাই নাই ব্রজবাসী একদম তার নিজের গৌমাতা থেকে ঘি দিয়েছিল এই যজ্ঞের আগুনটা থেকেই লোক অবাক হয়ে গেছে এত উঁচু আগুন কলিকালে কোনো দিন দেখা যায়নি এত উঁচু আগুন উঠে গেছে কাজেই ভেজাল আমি দেওয়ার চেষ্টা করি তারপরে যদি কিছু হয়ে থাকে ভগবান ক্ষমা করবেন সংকীর্তন কারণ শুক্রাচার্য এই কথাটা বলেছিলেন কাকে ভগবানকে বলি মহারাজ বলি মহারাজ যখন বন্দি হয়ে গেল বন্দি হয়ে যাওয়ার যোগ্য নষ্ট হয়ে গেল যজ্ঞ তো হলো না এই যজ্ঞ করছিল বলি মা তখন শুক্রাচার্য এই কথাটা ভগবান বামনদেবকে বলেছিলেন কি বলেছিলেন যে দেখুন এ তো সর্বস্ব আপনাকে দিয়েই দিল আর একথা কথা ব্রহ্মাও বলেছেন একে বেঁধে আর কি হবে তো সবই দিয়ে দিয়েছে ভগবান হেসে হেসে বলছেন ব্রাহ্মণ জম অনুগ্রহণামি অহম যাকে আমি কৃপা করি তৎ বিষ বিধুনি অহম আমি যদি কাউকে কৃপা করি তাকে আগে গালাগাল খিস্তি মার দিয়ে তাকে আমি দেখে নেব সহ্য করতে পারছে তা সব কিছু আমি কেড়ে নেব তা সব কিছু আমি কেড়ে নেবো তোর যা কিছু আমি কেড়ে নেবো তোকে একবারে এমন অবস্থায় করে দেবো তুই ধারণ তারপরে আমি পরীক্ষা করে তারপর দেবো আসল জিনিস এখন দীক্ষা বলো কিছু বলো পরীক্ষার কোনো বলে ওরে বা আসুন 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 আমি হরিনাম দীক্ষা দিয়ে দিচ্ছি ও মহারাজ দেবে না আমি দিয়ে দিচ্ছি বলে দিয়ে দেবে মানে এখন বর্তমান এমন অবস্থা হয়েছে যে হরিনাম দীক্ষা লাল কাপড় সন্ন্যাস একসঙ্গে দিতে পারলে বাঁচে বলা যায় না কালকে যদি অন্য জায়গায় চলে যায় কালকে যদি অন্য জায়গায় চলে যায় অন্য একটা ভালো মহারাজ পেয়ে যায় তখন তো বলে আমার নাম ছুটে যাবে তাহলে সব নিয়ে নাও তুমি একসঙ্গে তুমি ছাগল হও পাঁটা হও আমিও পাঁটা ওই জন্য দিচ্ছি তুমিও নিয়ে নাও এই হচ্ছে বর্তমানের বিচার সব দিয়ে দিচ্ছি এই হচ্ছে অবস্থা তাহলে সেখানে শুক্রাচার্য বলি মহারাজের যজ্ঞ যখন নষ্ট হয়ে গেল নষ্ট মানে বন্ধ হয়ে গেল তখন শুক্রাচার্য হাত জোর করে বলেছিলেন প্রভু যত্র মন্ত্রের মন্ত্র উচ্চারণের যদি কোনো ভুল হয় যদি কোনো ব্যবস্থাপনা যে তন্ত্র তন্ত্র এখনকার দিনে লোকে অন্য নোংরা কাজে লাগায় তন্ত্র শব্দটা কিন্তু বাজে নয় কেউ জানেই না মন্ত্রের পরে তন্ত্র আসে তন্ত্র খারাপ নয় কিন্তু এখন লোকে নোংরাম করে কার ক্ষতি করবে কি করবে এসব করে তন্ত্র অ্যাকচুয়ালি খারাপ না তন্ত্র মানে হলো যে যোগ্যটা লেখা আছে পদ্ধতি সেটা অ্যাপ্লাইড ফর্ম বুঝে গেল ওয়েন আই ক্যান ফাইন্ড দ্য অ্যাপ্লিকেশন অব দ্যাট যজ্ঞা দ্যাট ইজ কল তন্ত্র আর যজ্ঞ তন্ত্রটা মানে ব্যবস্থা এই করতে হবে তোমাকে এইভাবে সাকসেস হবে এবার তারপর যজ্ঞ শুরু হবে তাহলে মন্ত্র হবে সব হবে এখন লোকে নোংরা কাজে লাগাচ্ছে কিছু করার নেই তারাও নরকে যাবে অনন্তকাল তারা বাঁচাতে পারবে না কেউ তারা যাবেই যাবে কত আমার কাছে এরকম ঘটনা এসছে সে কত একটা নয় ইরানিংকালেও কত ঘটনা এসছে কোনো মহিলাকে কে কী করেছে করে শেষ করে দিচ্ছে আস্তে আস্তে আমার কাছে চিঠিও আছে এখনও প্র্যাকটিক্যাল আমার শেষ করে দিচ্ছে থাকে আস্তে আস্তে কেন করছে শত্রুতা কোনো ছিল বা শত্রুতা না থেকেও করছে এর শরীরটা খারাপ করা দেওয়ার জন্য ওর ওর শরীরটা খারাপ করে দেবে এর শরীরটা ভালো করে দেবে এগুলোর মতো নোংরা আর কোনো কিছু হতে পারে না তারা অনন্তকাল নড়কে যাবে জেনে রাখবে তাদের এমন শাস্তি পেতে হবে যে শাস্তি তারা শুনলে পরে ভয়াবহ এ কথাটা জেনে রাখবো যাই হোক এখন শুক্রাচার্য বলছেন ভগবানকে ভগবান সিদ্ধম, মন্ত্রতিদ্ধম সিদ্ধম, দেশ কাল সমারহত সর্বম নিশ্চিদ্ধম করতি নাম সংকীর্তনম তবু তাহলে কে বলছেন শুক্রাচার্য অসুরদের অসুরদের গুরু সে সত্য কথা বলছেন এখন অসুরদের গুরু তিনি বলছেন ভগবান মন্ত্র যদি কোনো ভুল হয়ে থাকে তন্ত্র যদি ভুল হয়ে থাকে মানে ব্যবস্থাপনা কোনো মন্ত্র উচ্ছন্ন ভুল ব্যবস্থাপনা কোনো দ্রব্যের দেশ ও কাল সময়টা ভালো ছিল না ওই সময় যোগ্য করা উচিত ছিল না এই জায়গায় যোগ্য হয় না কেন করলো এই বস্তুগুলো যোগ্যে লাগে না শুক্রাচার্য বলছেন প্রভু মন্ত্রতিদ্ধম সিদ্ধম দেশ কাল সমারহতা সর্বম নিশ্চিদ্ধম করতি নাম সংকীর্তনম তব প্রভু ভুল তো হতেই পারে কিন্তু সব তোমার কবে বলছেন সত্যযুগে এখন নয় কিন্তু তখন বলছে সব তো আপনার সংকীর্তনেই মেকআপ হয়ে যায় শুক্রাচার্য নিজে বলছি যে সংকীর্তনে তারা সব যত ভুলভ্রান্তি হোক অপরাধ হোক অবশ্য আমরা বিভিন্ন তৎ যে কোনো অপরাধ হয়ে তৎক্ষামাতাম হে ঋষি ভগবান আমাদের যত মন্ত্র মন্ত্রের ভুল এটাও যে হয়তো তো আপনি সমস্ত ক্ষমা করে দিন হ্যাঁ সেখানে শুক্রাচার্যের মতো অশুদ্ধের গুরু সেই সত্য কথাটা বলছে বলছে আপনার সংকীর্তনের সব তো সমাধান হয়ে যায় আপনার সংকীর্তনের দ্বারা তো সব সমাধান হয়ে যায় আত্মকেনু ভুলভ্রান্তি আর কী হবে যদি বলু যদি ভুল হয়েই থাকে যদি ভুল হয়েই থাকে তা আপনার সংকীর্তন সব মেকআপ হয়ে যায় তা এই কথাটা কে বলছেন তাহলে বোঝা গেল তাহলে বিভিন্ন বর্ণ বিভিন্ন নাম বিভিন্নভাবে বিভিন্ন যুগে বিভিন্ন ভগবান অবতীর্ণ হন আমাদের জীবের মঙ্গলের জন্য তিনি সেবা গ্রহণ করেন অর্চনা সেবা ইত্যাদি গ্রহণ করেন এগুলো আলোচনা হল তারপরে করভাজন ঋষি বলছেন যে রাজন সত্যযুগে কৃতে শুক্ল চতুর্বাহু হ্যাঁ জটিল বলকলাম বলকলাম্বার সত্যযুগে তিনি শুক্লবর্ণ চতুরবাহু বলকল পরিধান করেন হ্যাঁ জটিল অর্থাৎ জোটা থাকে আর বলকলাম্বরহ বলকল অম্বরহ অম্বর মানে কাপড় আম্বর এইটা হচ্ছে জানালেন কে জানালেন করভাজন ঋষি করভাজন ঋষি বলছেন রাজন কৃতে শুক্ল চতুরবাহু চতুর বাহুর জটিল বলাম্বরহ আর কৃষ্ণা জিনু উপ বিটা বিভ্রত হ্যাঁ দণ্ড কমণ্ডল তিনি তার দণ্ড থাকবে কমণ্ডল থাকবে উপবিদ থাকবে কৃষ্ণাজিন এইগুলো আসন থাকবে বিভিন্ন রকমভাবে তাকে আপনার চিন্তা করেন সত্যজিগে ভগবান শুক্লবর্ণ চতুরবাহু হ্যাঁ জটামণ্ডিত বলকল পরিধান এবং তিনি কৃষ্ণাজিনের উপবিদ অক্ষমালা হ্যাঁ দণ্ড এবং কমণ্ডল ধারণ করে অক্ষমালা বলতে অনেকে ব্যাখ্যা করেন রুদ্রাক্ষর মালা অনেকে বলেন পদ্ম বীজের মালা অক্ষমালা কেন পরিষ্কারভাবে বলছেন না এই কথাটা কিন্তু চৈতন্য ভাগবতে পরিষ্কার করে বলা আছে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে যে ব্রাহ্মণ যখন অভিযোগ করছিল এ কী ব্যাপারে সন্ন্যাসী ধাতুর দ্বন্দ্ব ধরছে তার হাতে আংটি কাপড় চোপড় সব পরিষ্কার একেবারে এই ব্যাপারটা কি এনে তো ভালো মনে হচ্ছে না মহাপ্রভুকে বলেছিলেন তখন মা মহাপ্রভু ব্যাখ্যা করে বলেছিলেন যে ওনার প্রতি সন্দেহ করো না আর নিত্যানন্দ নিজেই বলেছেন তুমি কেন আমাকে সন্ন্যাসটা ছাড়ালে তা তুমিই জানো এই কথা নে নিজে বলেছেন নিত্যানন্দ তুমি আমাকে পরিক্রমা করছো আমাকে দণ্ডবাদ করছো তুমি আমাকে সন্ন্যাস ছাড়ালে কেন ছাড়ালে তা তুমিই জানো লোকে এ নিন্দা করে তার উত্তর দিতে হয়েছে আমাকে নিত্যানন্দ সন্ন্যাস নিয়েও গালাগাল দিয়েছে তাকে আমাকে উত্তর দিতে হয়েছে কিছু উপায় ছিল না কি করব নাহলে সত্যটা জানতে পারবে না বাস্তবিক কোনো হিংসা বিদ্বেষের ব্যাপার নয় এখন এই যে নিত্যানন্দ প্রভুর ব্যাপার বলা হলো নিত্যানন্দ প্রভুর ব্যাপার বলা হলো ইনি সন্ন্যাস দিয়েছেন বিপদ দমন গণ্ড কমণ্ডল সমস্ত কিছু দণ্ড ভেঙে ফেললেন কমণ্ডল ফাটে ফেললেন মহাপ্রভু নিজে গিয়ে সব কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়ে এলাম মনে আছে চৈতন্য ভগবত হঠাৎ একদিন নিত্যানন্দ সব গুঁড়ো গুঁড়ো করে ফেলল সব শিবাস পণ্ডিত তো অবাক গৌরাঙ্গ হেলেন এসে বললেন তোমার শিবা সব ভেঙে ফেলেছে আমার কাছে ধপ ধপ নিয়ে মহাপ্রভু গঙ্গায় গিয়ে ফেলে দিলেন কারণ নিত্যানন্দের নিত্য সন্ন্যাস নিত্যানন্দবুর দণ্ড দেখাতে হয় না লাল কাপড় দেখাতে হয় না এ অনন্তকাল ধরে নিত্যানন্দ সন্ন্যাস সে যদি জান্নবা বসুদা আমাকে গ্রহণ করে তাতেও তার সন্ন্যাসের ব্রত আরও বৃদ্ধি পায় কমে না জান্নবা বসুদাকে জীবনে গ্রহণ করে তারা তো নিত্যপার্শ্ব নিত্য তার শক্তি তা তার সন্ন্যাস ধ্বংস হওয়া নষ্ট হওয়া তো দূরের কথা জান অবস্থাকে জীবনে গ্রহণ করে আর বেশি করে বৃদ্ধি পায় সন্ন্যাসভূত ব্রত কাকে বলে কেই বোঝে না ওরা মনে করে বলে একটা দণ্ড আর লাল কাপড় নিয়ে চললেই বলে সন্ন্যাস লোকে বলবে সন্ন্যাস তা নয় তা নয় এত সোজা নয় দন্নাথ দণ্ড আর কমন্ডুল নিলে সন্ন্যাস হয়ে গেলে এমন কোনো কথা না ভক্তিম ঠাকুর এই আর্টিকেল একটা একটা করে প্রকাশ করে ভক্তিম ঠাকুরের লিখে দিবি এটা ভক্তিম ঠাকুরের লেখা একটা একটা করে কত তিনি লজ্জার সঙ্গে এই কথাগুলো বলেছেন সব একটা একটু করে প্রকাশ হবে এবার বই আগে বেরিয়েছিল যাই হোক তাহলে দণ্ড আর কমণ্ডুল নিয়েই হয় না তার জীবনটা ভগবানের সেবার জন্য উৎসর্গীকৃত কমপ্লিটলি ডেডিকেটেড অর নট ইফ মাই লাইফ ইজ নট কমপ্লিটলি ডেডিকেটেড ফর দ্য সেবা অফ ভগবান দেন মাই এক্সটার্নাল সন্ন্যাস ইজ ফেক সন্ন্যাস ফলস সন্ন্যাস তাহলে বিষ্ণুপ্রিয়া দেবীর মতো বড় সন্ন্যাসী কেউ নেই আছে কি কেউ বুঝবে না এ কথার মানে রাধারানীর মতো বড় সন্ন্যাসী কেউ নেই এর চেয়ে বড় সন্ন্যাসী কে আছে কৃষ্ণ নিজেও নয় কৃষ্ণ যদি সন্ন্যাস করে আর গৌরাঙ্গও যদি করে গৌরাঙ্গ তো রাধারানীর যাই হোক তাহলে এই হচ্ছে উত্তর সন্ন্যাস কথাটা মানে হয় বোঝে না লোকে সন্ন্যাস মানে হলো যার জীবনটা সম্পূর্ণরূপে ব্রত ভগবানের সেবা দিয়ে দিয়েছে নিজের কোনো ভালো মন্দ কিচ্ছু তার বিচার নাই কে শিবানন্দ সেনের ছেলে কবিকর্ণপুর লিখেছেন গৌরাঙ্গ যখন সন্ন্যাস নিয়ে যখন দৌড়াচ্ছেন বৃন্দাবনের জন্য সেখানে কবি কর্ণপুর লিখেছেন মাহাপুর নিজে বলছেন সেটাকে তুলে দিয়েছেন মাহাপুর নিজের মুখের কথাটা তিনি জানেন তোলা ছিল মহাজনরা তুলে এটা তিনি দিয়ে এসব মহাজনরা দেখতেও পান নিত্যলীরা তো কবি কর্ণপুর লিখছেন অনেক অদ্ভুত অদ্ভুত কথা আপনারা কোনোদিন শোনেননি আর মনে হয় ভবিষ্যৎ আর কোনোদিন শুনবেনও না আপনাদের কানেই আসবে না কবিকর্ণপুর বলছেন কবিকর্ণপুর বলছেন মহাপ্রভুর মুখের কথা মহাপ্রভু বলছেন মা কান খুলে শুনতে হবে মহাপ্রভু বলছেন মহাপ্রভু বলছেন বর্তমানে আমি সন্ন্যাস গ্রহণ করেছি মহাপ্রভু কি বলছেন মহাপ্রভু বলছেন বর্তমানে তো আমি সন্ন্যাস প্রভু কহে সাধু এই প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন মুকুন্দ সেবন রত কহিল গহন মুকুন্দ সেবায় হয় সংসার তারণ আর মহাপ্রভুর কথা মুখের কথা বলছেন কবি কর্ণব লিখেছেন তার গ্রন্থেতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাকাব্যম এই গ্রন্থে ওই যে প্রভু বলছেন এখন আমি সন্ন্যাস ভগবান আমাকে ব্যবস্থা করে দিয়েছেন এখন আমি আর ভবিষ্যৎ চিন্তা করি না কাল কী হবে পরশু কী হবে আমার কোনো চিন্তা নেই মা নিজে বলছেন যেখানে মা বলছেন কি এখন আমি শ্যাম রসের ভালো করে শোনো এখন আমি শ্যাম রসের সমুদ্রে ঝাঁপ দিয়েছি শ্যাম রসের সমুদ্রে শ্যাম সুন্দর শ্যামসুন্দর হলে রসের সমুদ্র এখন আমি এই শ্যাম সুন্দরের রস সমুদ্রের প্রবাহে ঝাঁপ দিয়ে পড়েছি আর আমি চিন্তা করব না আমার ভবিষ্যতে কী হবে যা তিনি করেন তাই করবেন মহাপ্রভু বলছেন বোঝা গেল সন্ন্যাস কথাটার গীতাতে কি ব্যাখ্যা করেছেন আমি কালকে আলোচনা করবো এখন একসঙ্গে করলে সব বুঝবে না লোকে বাস্তবিক সন্ন্যাসের অর্থটা কি এগুলো ব্যাখ্যা করা দরকার তাহলে বুঝবে তাহলে অনেকেই মনে করেন বোধ কাপড় নিয়ে নিলাম টুক করে কাপড় পরলে কপিন পরে হয়ে গেল এটা মনে করে তা নয় অত সোজা নয় অনেক গম্ভীর বিষয় এটা লোকে বুঝতে চায় না আর বুঝবে বলে মনেও হয় না তাদের ইচ্ছাও নেই যাই হোক এখন বলছেন সেখানে যে এইভাবে তিনি উপবিদ এবং অক্ষমালা দণ্ড এবং কমণ্ড নিত্যানন্দ সম্বন্ধে কী কী গয়না তিনি পড়েছেন রুদ্রাক্ষও পড়েছেন এটাও বল লেখা আছে ওখানে চৈতন্য ভাগবত কেন তিনি নিজের তো সদাশিব রূপে তো নিজেই রয়েছে নিত্যানন্দ নিজেই তো সদাশিব রূপে এক 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 রয়েছে তো এগুলো নিয়ে অনেক ঝগড়া হয় মারামারি হয় কিন্তু লোকে বোঝে না অনেকে নিন্দা করেন অনেকে করেন চুকলি করেন এগুলো নিয়ে কোনো কথা না ভক্তিটা হলো সবচেয়ে বড় জিনিস তাহলে এখানে পরবর্তী শ্লোকে বলছেন মনুষ্যাস্তু তদা শান্তা নির্বৈরাহা সহৃদ সমাহা যজন্তী তপসা দেবম সমে নচ দমে বলছেন এই সত্যযুগের মানুষরা কি বলছেন এই সত্যযুগের মানুষরা অত্যন্ত শান্ত ছিল শান্ত কারা সত্যতা করত না বলছেন মনুষ্যাস্তু মনুষ্যাস্তু তদা শান্ত নির্বৈরাহা রাহা সমাহা তাহলে সত্যযুগের মানুষ কিরম ছিল অপরের মঙ্গল চাইতো নিজে কোনো শত্রুতা করত না শান্ত স্বভাব বিষয় যন্তনা সেরকম ছিল না কিছুই আর শহীদ সমাহা শহীদ মানে অপরের মঙ্গল চায় কিছু টাকা দিয়েছে নাকি মঙ্গল চায় এইরকম মঙ্গল চায় এটা সুহিদ বলে শহীদ কাকে বলে কোনো ঘুষ দিয়ে টাকা দিয়ে আমাকে মঙ্গল করালাম এটা নয় এমনিতেই মঙ্গল চায় এ বলছেন এই জন্য বলছেন শ্রহীদহা সমাহা শহীদ মানে হচ্ছে যে আমার যেমন পিতা মাতা পিতা মাতাকেও বর্তমান যুগে বা হিসাব মতো শহীদ বলা যায় না পিতা মাতা আমাকে সংসারের বন্ধনে আবদ্ধ করে দেবে দিয়ে আমার মজাটা দেখবে সেই যে জ্বালাফোড়াটা সংসারে পেয়েছিল সেটা এখন আমার জীবনে এবার দেখবে এ বলে আমার সেবা করে বা কাজে পিতা মাতাকেও যদি বৈষ্ণব না হয় তাহলে তাকেও শহীদ বলা যায় না বাইরে বলবে তুই রোগা হয়ে গেলি কাল হয়ে গেলি এগুলো শহীদের কথা নয় হোক তারা ভালো যাই হোক কিন্তু এইগুলো শহীদের কথা নয় শহীদের কথা হলো কত তুই গুরু সেবা করলি কেন কম করলি ভালো করে কর আমি আশ্চর্য হয়ে যাই বিদেশের এক ব্যক্তি বিদেশের এক ব্যক্তি মাস্টরমশাই আমাকে বলেছিল স্কুলের একজন মাস্টারমশাই বলছে বিদেশে আর এদেশেও হয়েছে চণ্ডীগড়ে একজন ব্যক্তি সরকারকে কি দেবে ট্যাক্স দেবে সরকারকে ট্যাক্স দেবে সরকারকে ট্যাক্স দিতে গিয়ে এবার যে চার্টার অ্যাকাউন্টেন্ট উকিল আছেন সে বলছে এত ট্যাক্স কেন দেবেন এরমভাবে দেখান তাহলে কম দিতে হবে সে ভদ্রলোক রেগে আগুন কি বেটা আমি সরকারকে ট্যাক্স দেবো তুই আমাকে কম দিতে বলছিস ঠকাবার চেষ্টা করছিস রেগে গেছিস এরকম লোকও জগতে আছে খেপে আগুন আর তোকে হিসাব করতে হবে না যাও তুমি তুমি আমাকে পথ দেখাচ্ছ কিভাবে কম ট্যাক্স দিতে হবে সরকারকে হ্যাঁ আমি ট্যাক্স দেবো সর বিদেশে এরকম বিদেশে মাস্টারমধ্যে বলছিল একজন লোক রেগে খবরের কাগজে দিয়েছে যে আমার এত ট্যাক্স হয়েছে সরকারকে দেবো কিন্তু এ আমার থেকে এই অফিসার আমাকে বলছে এত ট্যাক্স দিতে হয় এই ট্যাক্স দিতে হবে তাহলে এরকম ব্যক্তিও আছে বিদেশে এটা হাসির কথা আমাদের দেশে তো নেই কিভাবে লুকাবে সেই চেষ্টা সরকারকে যাই হোক শহীদহা শহীদ মানে হলো যে আমার চরম মঙ্গল চায় তাকে শহীদ হয় সমাহা সমা মানে হলো সমদৃষ্টি সমদৃষ্টি সমাহা কোনো তার প্রতিকার বিদ্বেষ নেই কোনো কিছু এন তারা বলছেন এরা এই সত্য যুগের লোকেরা তারা কি করত যজন্তী তপসাদ এবং সমই নচ দমে নচ তারা সম এবং দম সহিত ভগবানকে তপস্যার দ্বারা আরাধনা কর বোঝা গেল সম এবং এবং দম সহিত ভগবানকে তপস্যার দ্বারা কারণ তপস্যার মূলই হলো সমদম তোমার ইন্দ্রিয় সংযম নাই তুমি তপস্যা করতে বলে হয় তাই জন্য এই যে সমেই নত দমে নচ যার জীবনে সমদম নাই সে তপস্যা মানে পাঁচ মিনিট তোকে যদি বলি চোখ বুঝে বসবার পারবে না ব্রহ্মাণ্ড ঘুরছে যদি বলে পাঁচ মিনিট বসো এই যদি বলা হয় চোখ বুঝে বসতে পারবে না নানা রকম সাপের পাঁচ পা দেখবে ঘুরবে খুব কম লোক আছে যে চোখ বুঝে ভগবানকে দেখবে খুলেও ভগবানকে এরকম সাধু কোথায় যার ইন্দ্রিয় সংযম আছে বহিরিন্দ্রিয় এবং অন্তর বহিরিন্দ্রিয় সংগম কে বলা হয় সম আর অন্তর্দিন্দ এটা দমে সম অন্ধরিন্দিও বাইরের তো দম দমেই নচ এই দুটোকে সংযম করে তপস্যার দ্বারা সেই যুগেতে সত্য যুগেতে এই সব ভালো মানুষগুলো সেই ভগবানের ভজনা করতো আর সেই সময় কি কী নামেতে পরিচিত ছিলেন তার কথাও আমি জানিয়ে দিই হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যজ্ঞেশ্বর অমল ঈশ্বর পুরুষও অব্যক্ত পরমাত্মে তি গিয়েতে তাকে কী কী নামে বলা হতো কখনো হংস অবতার বলা হতো সুপর্ণ বলা হতো বৈকুণ্ঠ বলা ধর্ম বলা হতো যজ্ঞেশ্বর অমল ঈশ্বর পুরুষ অব্যক্ত পরমাত্মা পরমাত্মেতে গিয়তে এইসব নামে তাকে আরাধনা করা হতো আর তার আরাধনার পদ্ধতি কী তাও বলে দিলাম তপস্যার দ্বারা আজকে আর বেশি আলোচনা করা যাবে না আপনাদের বিশ্রাম নিতে হবে যেতে হবে আজ এখানেই বিশ চর্চা বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি এখানে থাকলো কালকে আবার যদি হয় কালকে হবে কলৌন রাজন জগতাম পরম গুরুম त्रिलोकनाथ नत पाद पंकज प्राए नर्ता भगवंतमच्युत यक्ष पसंद विभिन्न चेतसा वाचकल्पतर्वश्य के पसंद पति पावनेभ्यो वैष्णवभ्यो नमो नमः